Bismillahir Rahmanir Rahim. My dear student, how are you today? Yes, I am okay. I want to advise you that you should follow the rules of health. তোমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ we are passing a very tough time for the cause of corona pandemic. You know, there is no medicine till now against corona virus. So, only remedy is to maintain the rules of health. You must wash your hand again and again. হাত বারবার ধুতে হবে এবং খাওয়া আগে হাত ধুবে, অবশ্যই হাত না ধুয়ে কোনো খাবার মুখে দিবে না এবং হাত বারবার মুখে নাকে চোখে লাগাবে না। এটা কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে। যাই হোক, আজকে গতকাল আমরা ক্লাসে যে জিনিসটা আলোচনা করেছিলাম, আমাদের বিষয়টা ছিল অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায়। আসলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদেরকে এটা অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক ও প্রশ্নটা, এই প্রয়োগমূলক প্রশ্নটাকে করতে হলে আমাকে কিন্তু ব্যবহার করতে হয় ক্লজ। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে ক্লজগুলো আমি যে আলোচনা করেছি আমার ক্লাসটার সাথে মিলে এলে দেখবে যে তোমাদের এক্সারসাইজে যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে সেগুলো সহজ হয়ে যাবে। এবং কোনো কমপ্লিটিং সেন্টেন্সই নাই যেখানে আমরা কোনো ক্লজ ব্যবহার করি নাই, অর্থাৎ উইদাউট ইউজিং এনি ক্লজ উই ক্যান্ট মেক আ সেন্টেন্স ফুলফিল ইন সেকশন 7 অফ ইউর কোশ্চেন পেপার। আমাদের কোশ্চেন পেপারে 7 নম্বর যে কোশ্চেনটা আসে সেটাকে কমপ্লিটলি সেন্টেন্স করতে হলে অবশ্যই ক্লোজ দিয়ে করতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আরও বলেছিলাম যে ক্লোজ আমাদেরকে কেন শিখতে হয়। ক্লোজ শিখতে হবে ইংরেজিটা শুদ্ধ করে লেখার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য তোমাদেরকে অবশ্যই ক্লোজ শিখতে হবে। ক্লোজ ভালোভাবে জানা ব্যতীত তুমি ইংরেজি সহজে শিখবা, শুদ্ধ ইংরেজি লিখবে এই কথা কল্পনা করা যায় না। সুতরাং অবশ্যই স্মরণ রাখবে, ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট উইদাউট ক্লজেস উই ক্যান্ট রাইট কারেক্ট ইংলিশ। সো তোমাদেরকে যে আমি কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদেরকে আমি সেই বেসিক জায়গাটায় নিয়ে গেছি যেটা আমাদেরকে আসলে শিখার বিষয়, আর প্রশ্নটা হলো আমার প্রয়োগের বিষয়। সুতরাং আমি প্রয়োগ কখন করব, যখন জানবো তখন প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেভাবে এটা আলোচনা করে দিচ্ছি ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, আমি আশা করি তোমরা যদি বারবার ক্লাসটা দেখো তাহলে ওই প্রয়োগটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। হাউএভার, টুডে আই উইল ডিসকাস অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম অ্যান্ড এনি আদার ক্লোজেস ফ্রম দিস ক্লাসিফিকেশন। তো রাইট ডাউন, কালকে দুইটা আলোচনা করেছিলাম, আজকে তৃতীয় নাম্বারটা, এটা হবে অ্যাডভার্ব clause of time. Adverb clause of time এটা দ্বারা সময় নির্দেশ করবে। এই adverb clause of timeটা যে conjunction গুলো দিয়ে যুক্ত হয়, conjunctive adverb দিয়ে যুক্ত হয়, সেগুলো হলো when, after, before, till, until, as, এই ধরনের কনজাংশন দিয়ে অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম আসে। এক্সাম্পল দিলে আমরা এইভাবে দিব এক্সাম্পলটা, এবং আমার গতকালের ক্লাসটা অবশ্যই তোমরা স্মরণ করবে যে আমি বলেছিলাম অ্যাডভার্ব ক্লোজটা প্রথমে বসে ওই সেন্টেন্সের শেষে, ওই ইটার ক্লজের শেষে একটি কমা বসবে, আর অ্যাডভার্ব ক্লোজটা যখন শেষে যাবে তখন আর কমাটা বসবে না। এখন আমি প্রথমে ব্যবহার করে দেখাবো তোমাকে, when the sun rises, when the sun rises we walk in the garden. নিশ্চয় তুমি লক্ষ্য করেছ যে যখন সূর্য ওঠে তখন আমরা বাগানে হাঁটি। দেখো এই যে হয়েন দেওয়া শুরু হয়েছে ক্লোজটা, এটা অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম। এটা যদি পরে যেত তাহলে কমাটা কিন্তু আর থাকতো না। আমরা এরকম যদি লিখতাম উই ওয়াক
the garden when the sun rises. Dekho, we walk in the garden when the sun rises. একবার প্রশ্নটা পড়ে গিয়েছে তাই এখানে আর কোনো কমা বসেনি। এখন তোমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, প্রয়োগমূলক কোশ্চেনটা কিভাবে হবে সেটা একটু দেখো। এখানে আমি একটা গ্যাপ দিয়েছি, আই ওয়াজ এট, আমি বললাম যে আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ এট হোম। দেখো এখানে আমি গত ক্লাসেও বলেছিলাম যে প্রথমে গ্যাপ থাকার পরে কমা হলে অবশ্যই সেখানে একটা অ্যাডভার্ব ক্লজ বলবে। অ্যাডভার্ব ক্লোজের বিভিন্ন ক্লাসিফিকেশন এখানে সম্ভাবনা থাকে, তো আমি এখানে কিন্তু অ্যাডভার্ব ক্লোজ টাইম দিয়ে বসাবো। দেখো আই ওয়াজ এট হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল আই ওয়াজ এট হোম, আমি ঘরে ছিলাম। এই দেখো এই অংশটা অ্যাডভার্ব ক্লোজ, এটা আমাকে লিখতে হবে। এই গ্যাপটা যদি দেওয়া থাকে এই অ্যাডভার্ব ক্লোজটা ব্যবহার করলে আমার সেন্টেন্সটা পূর্ণ হয়ে যাবে। আসো এভাবে আফটার বিফোর টিল আনটিল অ্যাজ দিয়ে আমরা অ্যাডভার্ব ক্লোজের ব্যবহার করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম আফটার দি বয় হ্যাড কাম, এটা হলো আমার অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজটা যদি আমাকে লিখতে হয় তাহলে আমি কি কি লিখব, আফটার দ্য বয় হ্যাড কাম আই স্টার্টেড ওয়ার্কিং, আমি বললাম আমি কাজ করা শুরু করেছিলাম আফটার দ্য বয় হ্যাড কাম। দেখো এখানে আমি প্রিন্সিপাল ক্লোজটা লিখেছি আর সাবঅর্ডিনেট ক্লোজটা দেওয়া ছিল। এরকম যদি হইতো আই did the work, দেখো প্রিন্সিপাল ক্লোজ দেওয়া আছে, এখানে আমাকে গ্যাপ দেওয়া আছে আই ডিড দ্য ওয়ার্ক, পরের অংশটা আমাকে পূর্ণ করতে হবে। এটা বিভিন্ন ধরনের ক্লোজ দিয়ে পূর্ণ করা যায়, এটাকে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লোজ দিতে পারবো। আবার এখানে আমার অ্যাডভার্ব ক্লোজেরও বিভিন্ন প্রকার হতে পারে, যাই হোক আমি এখানে একবার ক্লোজ অফ টাইমই দিব আই ডিড দ্য ওয়ার্ক, কারণ প্রিন্সিপাল ক্লোজটা যখন পাস্ট ইনডিফিনিটে থাকে সাবঅর্ডিনেট ক্লোজটা আফটার দিয়ে আসলে পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে আমার গ্রামারের সাথে মিলে গেলে সেটাই লিখলে আমার ভালো। তো দেখো আই ডিড দ্য ওয়ার্ক আফটার দ্য বয় হ্যাড, দেখো কত সুন্দর হয়ে গেল আই ডিড দ্য ওয়ার্ক আফটার দ্য বয় হ্যাড কাম। তো এভাবে স্মরণ রাখতে হবে যে আমাকে একটা সেন্টেন্স দেখলে শুধু মুখস্থর উপরে মেরে দেওয়া অথবা আমি ওটাকে ছেড়ে দেওয়া বা বুঝতে না পারা এরকম কিছু নয়। তুমি যদি নিজে যে একটু চিন্তা করে নাও যে নাউন ক্লোজ হবে কি না, না নাউন ক্লোজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়ার সুযোগ নেই, তাহলে তুমি অবশ্যই বুঝবে অ্যাডভার্ব ক্লোজ হবে এবং সেই অ্যাডভার্ব ক্লোজটাকে তুমি চিন্তা করতে হবে যে অর্থের সাথে মিল হয় কোনটা, সেটাকে বসাই দিলে বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। আসো এখন আমি একবার ক্লোজ অফ পারপোজটা নিয়ে একটু কথা বলবো। একবার ক্লোজ অফ পারপোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটার কাজটা কি উদ্দেশ্যে সংগঠিত হয় সেই কথাটাই সাবঅর্ডিনেট ক্লোজ প্রকাশ করবে, সেটাকে আমরা বলবো একবার ক্লোজ অফ পারপোজ। এই একবার ক্লোজ অফ পারপোজ তোমার একবার ক্লোজ অফ পারপোজ সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এই শব্দ দুটো দিয়েই বেঁচে গেলে আসে। দ্যাট দিয়ে আসতে পারে
সো দ্যাট ইন অর্ডার দ্যাট এই দুটাকে তোমরা স্মরণ রাখো দ্যাট আমার অন্য ব্যাপার আছে একটু পরে বোঝো সেটা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট খেয়াল রাখতে হবে সু এবং দ্যাটের মাঝে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ হবে না অর্থাৎ সেটা দ্বারা উদ্দেশ্য বোঝায় না কিভাবে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যায় এটা অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ এখন আমি উদাহরণ দিব এটাই যে কিভাবে অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজটা সেন্টেন্সে প্রয়োগ হয় যেমন আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে সো দ্যাট আমি এখানে ব্যবহার করেছি কনজাংশন সো দ্যাট এখানে দেখো আই ওয়েন্ট টু মার্কেট আমি মার্কেটে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম সো দ্যাট আই এখানে ওয়েন্ট পাস্ট টেন্স সাবজেক্টের উপরে কুড ব্যবহার করব আই কুড বাই আ নিউ এটা গ্রামার হলো এরকম যে সো দ্যাট এর পরে সাবজেক্টের পরে ক্যান কুড মে মাইট মনে রাখতে হবে ক্যান কুড মে মাইট এই মডাল অক্সিলারিগুলোর যে কোনো একটা বসাইতে হয় তবে কুড হবে কেন প্রিন্সিপাল ক্লজটা যখন পাস্ট টেন্সে থাকে তখন আমরা কুড বা মাইট বসাবো প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা কি বসাইতাম ক্যান বা মে যেমন হি স্টাডিজ hard so that he may pass well দেখো কত সুন্দর হয়ে গেল সে পড়াশোনা করে কঠিন পড়াশোনা করে মানে অনেক পড়াশোনা করে সো দ্যাট যাতে বাংলায় এটার অর্থ আসবে যাতে মনে রাখবে সবসময় বাংলায় যাতে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে দেখো এখানে মে ব্যবহার করেছি কেন এটা প্রেজেন্ট টেন্স এটা প্রেজেন্টে আছে এই জন্য এটা আমি মে ব্যবহার করেছি মে অথবা ক্যান আর এখানে এটা পাস্ট টেন্সে ছিল সেজন্য আমি কুড ব্যবহার করেছি এখানে এই জায়গায় আমি যেমন সো দ্যাট ব্যবহার করেছি এখানে কিন্তু ইন অর্ডার দ্যাটও ব্যবহার করা যাবে ইন অর্ডার দ্যাটও ব্যবহার করা যাবে তাহলে নিশ্চয়ই এরকম যদি একটি বাক্য থাকে গ্যাপ তারপরে তোমার সো দ্যাট হি মে আর্ন মাচ আচ্ছা তুমি দেখো তো এই বাক্যটা আমি যে গ্যাপটা দিয়েছি এখানে কি হবে এবং কোন ধরনের ক্লজ হবে দুইটা প্রশ্ন এখানে আসে এক নাম্বার কথা হলো এটাকে বাক্যটা পূর্ণ করতে হলে আমাকে প্রিন্সিপাল ক্লজের দরকার আর সো দ্যাট হি মে আর্ন মাচ যাতে সে প্রচুর উপার্জন করতে পারে নিশ্চয়ই সেখানে এরকম অর্থটাকে পরিষ্কার করে দেয় এরকম একটি প্রিন্সিপাল ক্লোজ বসাতে হবে তাহলে এখানে সাবজেক্ট হি আছে এখানে আমি হি আনবো তাহলে হি ওয়ার্কস হার্ড সে কঠিন পরিশ্রম করে যাতে সে প্রচুর উপার্জন করতে পারে এই দেখো আমি এটা কেন এরকম ওয়ার্কস হার্ড দিলাম এখানকার অর্থের সাথে এই অর্থটাকে মিলানোর জন্য ওই জিনিসটা মাথার ভিতরে রাখতে হবে যে অর্থটা মিলে কিনা তারপরে গ্রামাটিক্যাল রুলসটা ব্যবহার করতে হবে বাক্যটা শুদ্ধ হবে এবং নাম্বার 100% মার্কস তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ যে আমি একবার ক্লোজ অফ টাইম এবং একবার ক্লোজ অফ প্লেসটা দেখালাম এবং সেটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কী করে কমপ্লিটিং সেন্টেন্সে সেটাকে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু দেখাইলাম যারা ক্লাস নাইনের স্টুডেন্ট তারা তো প্রথমেই কমপ্লিটিং সেন্টেন্সের সাথে তার তোমাদের পরিচয় তোমাদের কাছে একটু কঠিন মনে হতেই পারে এই জন্য তোমরা আমার ক্লাসটা বারবারে দেখার চেষ্টা করবে কিন্তু যারা দশম শ্রেণীর স্টুডেন্ট তারা যেহেতু গত বছরও পড়েছ তোমরা বারবার অনুশীলন করো ক্লাসটাকে সামনে রেখে তোমার এক্সারসাইজ বই খোলো এবং সেখান থেকে সলভ করার চেষ্টা করো আমি আশা করি ইনশাল্লাহ তুমি বুঝতে সক্ষম হবা এবার আমি যে অ্যাডভার্ব ক্লোজ অফ এবার তোমাদেরকে বলবো দেখাবো অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ফলাফলটা সাবঅর্ডিনেট ক্লোজে যা প্রকাশ পাবে
যেমন ই ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো সে এত দুর্বল যে হাঁটতে পারে না, সে এত দুর্বল যে ফলাফলটা কি হলো, হাঁটতে পারে না। তুমি এর আগেও দেখেছো আমরা সো দ্যাট লিখেছিলাম একসাথে, যেটার অর্থ ছিল যাতে, আমি বলেছিলাম বাংলায় হবে এটা যাতে। এবার আমি সো মাঝে দিয়েছি অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডভার্ব হতে পারে, তারপরে আমি দিয়েছি দ্যাট। এটার বাংলা অর্থ হলো এতই, এতই যে, এতই যে, এটার অর্থ হবে এটা। ওটা ছিল একবার ক্লোজ অফ পারপোজ, আর এটা হবে একবার ক্লোজ অফ রেজাল্ট, ফলাফল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একবার ক্লোজ অফ রেজাল্ট, দেখো এখানে সো এর পরে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব, তারপরে দেন, আর এটা ওখানে সাবজেক্টের পরে একবার ক্লোজ অফ পারপোজ এর সাবজেক্টের পরে আমরা ক্যান পুট মে মাইট বসেছি, এখানে হবে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, এরকম, কারণ এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো সাবঅর্ডিনেট ক্লোজে ক্লোজটা এভাবে নেগেটিভ ভাবে প্রকাশ করাই এখানে করতে হবে। তাহলে আমরা কি পেলাম যে একবার ক্লোজ অফ রেজাল্টটা এটা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট দিয়ে প্রকাশ হবে। এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে সাবজেক্টের পরে নেগেটিভ মডেল অক্সিলারিটা নেগেটিভ ফর্মে আসবে, যেমন ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, এরকম। তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, যদি এরকম থাকে একটা বাক্য দেখো, দ্যাট দ্যাট হি ক্যান নট পাস ইন দা এক্সাম। দেখো এখানে দ্যাট হি ক্যান নট পাস ইন দ্যাট, এই দেখো এখানে দ্যাট এর পরে ক্যান নট আছে, কি বোঝায় আমাকে এখানে? এখানে আমাকে বোঝায় এটা একটা অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট। সো এখানে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা সো, তারপরে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে হি ইজ, আমরা যদি বলি দেখো হি ইজ সো লেজি দ্যাট, হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, সে এত যে পরীক্ষায় পাশ করতে পারে না। তাহলে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজই বলে দিল যে আমার প্রিন্সিপাল ক্লোজটা কেমন হবে। ইন দি সেম ওয়ে অন্য অন্য যত সাবঅর্ডিনেট ক্লোজই আছে তার ব্যবহার দেখে আমি প্রিন্সিপাল ক্লোজ অথবা প্রিন্সিপালেজ ক্লোজের অংশ দেখে আমি কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজটা নির্ধারণ করতে পারি। তাহলে এ পর্যন্ত আমি তোমাদেরকে অ্যাডভার্ব ক্লোজের পাঁচটা ক্লাসিফিকেশন থেকে পাঁচটা তোমাদেরকে আলোচনা করলাম, পাঁচটা আইটেম, অ্যাডভার্ব ক্লোজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লোজ অফ কন্ডিশন, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ, অ্যাডভার্ব ক্লোজ অফ রেজাল্ট। নিশ্চয়ই তোমরা আমার ক্লাসটা উপভোগ করেছ, আমি আশা করি তোমরা যারা দেখছ এবং যারা দেখছে না তাদেরকে তোমরা এটার ইনফরমেশনটা দিয়ে দিবে যে এরকম আমাদের স্কুলের অনলাইনে ক্লাস হচ্ছে এবং সেখানে আমাদের ক্লাসগুলো অ্যাভেলেবল আছে। তোমরা যদি ক্লাসগুলো দেখো সেখানে লাইক দাও বা কমেন্ট করো, আমরা বুঝবো যে তোমরা পড়ো। তা আশা করি ইনশাল্লাহ আমরা সেটা চাই যে তোমরা আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং সেখানে কমেন্টসও করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।